সন্দৰ্ভত আজি শুনানি প্ৰদান কৰিব দেখৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ে বিনামূলীয়া আসনি যাতে দেখৰ অৰ্থনৈতিক অৱস্থাত কোনো ব্যাঘাত জন্মাব নোৱাৰে হেই তাৰ বাবে শুনানি দিব দেখৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ে জনাছে মোৰ বিস্তৃত খবৰ যে চৰকাৰে সময় সময়ে একাংশ বিনামূলীয়া আসনি হাতত লোৱা দেখিবলৈ পোৱা যায় আৰু হেই বিনামূলীয়া আসনিয়ে বিপদ মাতিছে অৰ্থনৈতিক ব্যৱস্থাত রাজনৈতিক দলে জনতাক প্রলোভন দিবলৈ ঘোষণা করে বিনামূল্যে আসনি বিনামূল্যে আসনির বাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থাত সংকট আহিছে বলি সর্বোচ্চ ন্যায়ালয়ের তরফের পর জানা হয়েছে আর যার বাবে আজি দেশের উচ্চতম ন্যায়ালয়ে শুনানি প্রদান করব বিনামূল্যে আসনি সন্দর্ভত আজি বিশেষ শুনানি দিব দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে দেশের অর্থব্যবস্থাত যাতে সংকট নপরে তার বাবে গুরুত্বপূর্ণ রায় দিব সর্বোচ্চ ন্যায়ালয় বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিনামূল্যে আসনি সন্দর্ভত শুনানি দিব এক বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হব বলে জানিপরা গেছে কিন্তু বিনামূল্যা আসনি সন্দর্ভত আজি বিশেষ শুনানি প্রদান করব সর্বোচ্চ ন্যায়ালয়ে নির্বাচনের সময়ত রাজনৈতিক দলে বিনামূল্যা আসনি ঘোষণা করার প্রক্রিয়া বন্ধ করাটো জরুরি বলে মন্তব্য বিনামূল্যা আসনি যাতে ঘোষণা করব নয় তার বাবে ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ মুখ্য ন্যায়াধীশর বিনামূল্যা আসনি এইবার অর্থনৈতিক ব্যবস্থা সংকটত পেলাইছে বলে ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ের তরফের পর জানা হয়েছে রাজনৈতিক দলসমূহে নির্বাচনের সময় জনতাক প্রলোভন দিবলৈ যেহেতু ঘোষণা করে বিনামূল্যা আসনির কেবল নির্বাচনের সময়তে নহয় জনতাক প্রলোভন দিবর বাবে সময় সময়ে একাংশ সময় সময় সরকারে বিনামূল্যা আসনিসমূহ হাতত লয় আর বিনামূল্যা আসনির বাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সংকটত পড়ছে বলে সর্বোচ্চ ন্যায়ালয়ে জানাইছে বিনামূল্যা আসনি সন্দর্ভত আজি শুনানি দিব দেশের উচ্চতম ন্যায়ালয় দেশের অর্থব্যবস্থা যাতে সংকটত নপরে তার বাবে গুরুত্বপূর্ণ রায় দিব উচ্চতম ন্যায়ালয় বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিনামূল্যা আসনি সন্দর্ভত শুনানি দিব নির্বাচনের সময়ত রাজনৈতিক দলে বিনামূল্যা আসনি ঘোষণা করা প্রক্রিয়া বন্ধ করাটো জরুরি বলে মন্তব্য করেছে এই বিনামূল্যা আসনি যাতে ঘোষণা করব নয় তার বাবে ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিছে মুখ্য ন্যায়াধীশে আর এই বিনামূল্যা আসনি সমূহে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সংকটত পেলাইছে বিপদ মাতিছে দেশের অর্থনৈতিক ব্যবস্থালৈ রাজনৈতিক দলসমূহে জনতাক প্রলোভন দিবলৈ এই আসনিসমূহ যেহেতু ঘোষণা করে আর বিনামূল্যা আসনিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সংকটত পেলাইছে বলে জানাইছে সর্বোচ্চ ন্যায়ালয় আর যার বাবে আজি বিশেষ শুনানি প্রদান করব বিনামূল্যা আসনিক লোক